হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা দাওয়াতের ব্লগ নিয়ে। আমার শ্বশুরবাড়ি সবার সেদিন আমার বাবার বাড়িতে দাওয়াত ছিল, এই যে আমরা সবাই যাচ্ছি, একদম ফুল ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, দুই ননদ, ননদের হাজব্যান্ডরা, বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমার চাচা শ্বশুর, সবাই আমরা যাচ্ছি আমাদের বাসায়। তো ফল মিষ্টি যেগুলো কেনা হয়েছিল সেগুলো হাতে করে নিতে ঝামেলা হচ্ছিল। আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি যেহেতু 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, তাই আমরা হেঁটে যাব। আর আমাদের সাথে বাচ্চা কাচ্চারাও ছিল, তাই ইমরান একটা ভ্যানে করে প্যাকেটগুলো সব আগে আগে নিয়ে গিয়েছে, আর আমরা বাচ্চাদেরকে নিয়ে হেঁটে এসেছি। এই যে চলেও এসেছি এতটাই কাছে, এখানে শুধু রোকন ভাইয়া, মানে কলিয়াপুর হাজব্যান্ড, আমাদের বাসায় আগে কখনো আসেনি। এছাড়া বাকি সবাই আগে এসেছে, অন্যরা তো অনেকবার এসেছে, রোকন ভাইয়ার কখনো আসা হয়নি যেহেতু ভাইয়া ইউএসএতে থাকে। আজকে দাওয়াতটা স্পেশালি আমার দুই ননদের হাজব্যান্ডের জন্য। এই তো এটাই হচ্ছে আমার বাবার বাসা, সবাই মিলে কোথাও আসলে না খুবই মজা হয়। এবার যখন আমি দাউদকান্দে গেলাম খুবই আমরা এনজয় করেছি, কারণ এবার আমরা ইমরানের নানুর বাসায় গিয়েছি, আমাদের বাসায় গিয়েছি, আমার ফুল ফ্যামিলি একসাথে ছিলাম। প্রত্যেকবারই দেখা যায় যে কেউ না কেউ বাদ থাকে, একদম সবার একসাথে হওয়া হয় না, কিন্তু এবার টোটালি ফুল ফ্যামিলি আমরা একসাথে হয়েছিলাম। আর আমি তো এইরকম গেট টুগেদার অনেক পছন্দ করি, সবাই একসাথে হলে অন্য রকম একটা আনন্দ হয়। সেদিন কি হয়েছে, পুরো এলাকায় সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কারেন্ট ছিল না, যার কারণে কোনো লাইটস নেই। আমাদের আইপিএস ছিল, কিন্তু যেটা হয় স্পেশাল কোনো কিছু থাকলে বা গেস্ট আসলে এই ধরনের ঝামেলাগুলো হয়। সেদিন সামহাও আইপিএসের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তবে এটা ভালো ছিল যে কোনো গরম ছিল না, তখন হালকা হালকা শীত ছিল। এদিকে আমার আম্মু ভাবি ওরা খাবার দাবার সার্ভ করছিল। আসলে ফ্যামিলির সঙ্গে কোথাও গেলে সব কিছু ভিডিও করা হয় না, করতে মনেও থাকে না। এখানে সবাই বসেছিল, কথা আপু আরিশাকে খাওয়াচ্ছিল, আর আমার শাশুড়ি আম্মু আয়াসকে দেখছিল যে এই গাড়িটাতে বসতে পারে কি না। ও বসেছে কিন্তু ও চালাতে পারছিল না, ও তো ছোট না, ও এখানে যে পা রাখতে হবে বা পা দিয়ে যে প্রেস করতে হবে এই জিনিসটা ও বুঝতে পারছিল না। অনেকক্ষণ আম্মু ট্রাই করলো, আমিও কিছুক্ষণ ট্রাই করলাম যে ও চালাতে পারে কি না, তারপর ইমরান এসে নিজেই ধরে ধরে ওকে চালিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু আয়াসকে আমি ভয় পাচ্ছিল। তারপর আমার ভাবি সবার জন্য শরবত নিয়ে আসলো, যেটা আমাদের বাঙালিদের দাওয়াতে কমন একটা জিনিস, গেস্ট আসলে সবার আগে শরবত দিতে হয়। আর এদিকে আমি এসে দেখি যে আহিল উপর থেকে টুকটুক করে নামছে আস্তে আস্তে। ও হচ্ছে ওর হাতে যে খেলনাটা দেখছেন, এই খেলনাটা রোকন ভাই ওকে গিফট করেছে, একটা ডাইনোসর। ডাইনোসরের খেলনা যে ওর কী পছন্দ, ও এই খেলনা পেয়ে ও কখন কোন ফাঁকে যেন চারতলায় উঠে গিয়েছে। আমার কাজিন আছে সেখানে ওদেরকে দেখাতে যে ও একটা সুন্দর খেলনা পেয়েছে। বাচ্চারা যেটা হয় নতুন খেলনা বা কিছু পেলে সেটা সবাইকে দেখাতে পছন্দ করে। তো এই দিকে এই যে টেবিলে সব খাবার সার্ভ করা হয়ে গিয়েছে, আম্মু আর ভাবি যে সেদিন কত কিছু রান্না করেছে, আর আমার আম্মু তো অবশ্যই অনেক মজার রান্না করে, সাথে আমার ভাবির রান্নাও অনেক বেশি মজা। ওরা সেদিন অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করেছে, যেহেতু সেদিন সারাদিন কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে একটু দেখা যায় যে একটু পানির প্রবলেমও হয়, তার মধ্যে এত কষ্ট করে এত কিছু রান্না যে কীভাবে করলো। আর সবাই সব কিছু অনেক পছন্দ করেছে, বিশেষ করে ভর্তাগুলো, সবাই ভর্তা ভাজি এগুলোই বেশি খেতে চেয়েছিল। এদিকে কথা আপু আগে আয়েশকে খাইয়ে নিবে, আর এই যে সাফির সোনা, সাফির হচ্ছে খেলা করছে শুয়ে শুয়ে, একসাথে তো সবাই বসা যাবে না, তাই প্রথমে আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর, ইমরান, রোকন ভাইয়া, মানে ছেলেরা যারা আছে আর কি, ওরা প্রথমে বসে পড়েছে, আর আমার আম্মু এদিকে সার্ভ করে দিচ্ছিল সবাইকে। আর ওদিকে আমার ভাবি, কলিয়াপু, কথাপু ওরা হচ্ছে ওদের বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছিল যেন পরে ওরা রিল্যাক্সে নিজেরা খেতে পারে। এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিল, গল্প করলাম, বাচ্চাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করলাম, বাচ্চারা একটু খেলাধুলা করলো। তারপর এখন ফ্যামিলি একসাথে যেহেতু হয়েছি, সুন্দর সুন্দর কিছু ছবি তো তুলতেই হবে, ফ্যামিলি ফটোস তো মাস্ট, তাই বাসায় কতগুলো ছবি আমরা তুলেছি। তারপর হঠাৎ মনে হলো যে ছাদে যাই, ছাদে গিয়ে কিছু ছবি তুললাম। ছাদে এসে দেখি যে ওয়েদারটা সেদিন খুবই সুন্দর ছিল, না খুব বেশি শীত না খুব বেশি গরম, এরকম একটা ওয়েদার ছিল। আর আমাদের বাসায় যেহেতু নদীর সাথে, তাই সুন্দর একটা বাতাস আসছিল, খুব ভালো লাগছিল। এই যে এই জায়গাটাতে ছোটোবেলা যে কত খেলেছি সারা দিন,
এইদিকে পড়ে থাকতাম, দৌড়াদৌড়ি করতাম, কত যে মেমোরি আমার এইদিকে। আমার বাবার বাসার ছাদ থেকে আমার শ্বশুরবাড়ির ছাদ দেখা যায় মাঝে মাঝে। আমি শ্বশুরবাড়িতে থাকলে ছাদে উঠলে আম্মুকে কল দিই, ভাবি আম্মু ওরা বারান্দায় দাঁড়ালে আমাকে দেখতে পায়। আমার ভাবি যে রুম, ওই রুম থেকে, ওই রুমের বারান্দা থেকে আমার শ্বশুরবাড়ি দেখা যায় বেসিকলি। তো ওরাও মাঝে মাঝে বারান্দায় এসে আমাকে কল দেয়। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি একসাথে হওয়াটা, মানে কাছাকাছি হওয়াটা একটা অনেক বড় ব্লেসিংস আমি মনে করি। আমি যখন ঈদে বাসায় আসি, মেয়েদের যে ব্যাপারটা থাকে যে বাবা মাকে ছাড়া ঈদ করতে হয়, বিয়ের পরে বাবা মা ছাড়া ঈদ করা একটু কষ্টের, আমার এই জিনিসটা কখনোই ফিল করতে হয় না। কারণ আমি দেখা যায় সকালে হাফ ডে আমার শ্বশুরবাড়িতে থাকছি, হাফ ডে আমার বাবার বাড়িতে থাকছি, তো আমি দুইটা ফ্যামিলিকে নিয়ে আমার স্পেশাল ডেগুলা কাটাতে পারি। আমার খুব একটা কখনো ফিলই হয় না যে আমি বাবা মা থেকে দূরে আছি, শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়ি এই জিনিসটাই আমার ফিল হয় না। অ্যাজ আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে ছোটোবেলা থেকে চিনি। তো এই তো কথা বলতে বলতে আমরা ছাদ থেকে কিন্তু ছবি টবি তুলে নেমেও এসেছি, বিকাল হয়ে গিয়েছে অলরেডি। তো আম্মু কিছু নাস্তা দিল, আর এদিকে আম্মু দুই জামাইয়ের জন্য কথা পুকুলিয়াপু আর ওদের বাচ্চাদের জন্য কিছু গিফট কিনে রেখেছিল, সেগুলো দিচ্ছিল। সাথে ওরা সবাই হচ্ছে বাসায় ব্যাক করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, কারণ আগামীকালকেই আমরা আর হচ্ছে কলিয়াপুরা ঢাকায় ব্যাক করব। তাই আমাদের বাসায় যে সব কিছু গুজগুজ করতে হবে। আর এদিকে আহিলকে যে রকম ভাই খেলাটা কিনে দিয়েছে বললাম, তো সেই খেলনাটা তো ওর অনেক পছন্দ হয়েছে, কিন্তু গল্প করতে গিয়ে তো ও ভাইয়াকে বললো যে ওর আরেকটা খেলনা লাগবে। ও তো ছোটো মানুষ, ও তো বুঝে না, কিন্তু রকম ভাইয়া সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এখন রকম ভাইয়া ওকে আরেকটা খেলনা কিনে দিবে। ভাইয়া বাচ্চাদেরকে খুবই প্রায়োরিটি দেয়, খুবই। তো এখন ভাইয়া আহিলকে জোর করে আরেকটা খেলনা কিনে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আমাদের সাথে। আমি ওদের সাথেই এখন বাসায় চলে যেতাম, কিন্তু আহিলের জন্য আমাকে আবার বাসায় আসতে হবে, কারণ খেলনা কিনে আহিলকে আমার আবার বাসায় নিয়ে আসতে হবে। তারপর ইমরান আবার এসে আমাকে নিয়ে যাবে। আহিলকে দেখেন, মানে ও দোকানে এসে ও কী যেন একটা খেলনা আগে পছন্দ করে গিয়েছিল, সেটা সেল হয়ে গিয়েছে, এই জন্য ওদেরকে জিজ্ঞেস করছে যে ওই রেড কালারের ডাইনোসরটা কোথায়। তো সেটা তো সেল হয়ে গিয়েছে, এখন ও অন্য কী খেলনা নিবে ও কনফিউজড। ও দেখছিল একটা ডাইনোসরের খেলনা পেল, যেখানে অনেকগুলো ডাইনোসর একসাথে আছে অনেকগুলো কালারের। তো এটা পেয়েও খুশি হয়ে গেছে, অ্যান্ড পুরো রাস্তা ও নিজে এটা ক্যারি করে করে নিয়ে আসছে, আমার হাতে নিতেই দেয়নি। অস্থির হয়ে যাচ্ছিল যে কখন বাসায় এসে ও এটা খুলবে, এটা দিয়ে ও খেলবে। বাসায় এসে আমাকে বলছিলো, পিপি এটা খুলে দাও না, তাড়াতাড়ি খুলে দাও। তো আমিও ওর সাথে একটু মজা করছিলাম যে খুলে দিব না, তোমার নিজে খুলতে হবে। তারপর ওর মামামকে ডাকছে, দিদুনকে ডাকছে যে প্লিজ একটু এটা খুলে দাও। পুরো রাস্তা আমার সাথে আস্তে আস্তে ও হচ্ছে এটা সবাইকে দেখাচ্ছিল। নিচে আমার চাচুরা বসেছিল, ওদেরকে দেখাচ্ছিল যে দেখো আমি নতুন ডাইনোসর কিনেছি। তারপর আমার বাবাকে দেখাচ্ছিল যে দাদাই তোমার জন্য কিনেছি এটা ডাইনোসর। একটা খেলনা যে একটা বাচ্চাকে কী পরিমাণ খুশি করে দিতে পারে। এই তো সবগুলো ডাইনোসর নিয়ে এখন বসে ও খেলছে। আর এদিকে আমার ভাবি আমাকে আইসক্রিম এনে দিল, আমি আর আহিল আইসক্রিম খেলাম। আমি ওয়েট করছিলাম ইমরানের জন্য, ইমরান এসে আমাকে নিয়ে যাবে, আমি আবার যেহেতু আমার শ্বশুরবাড়িতে যাব। তারপর আমার ভাইয়ার কিছু ফ্রেন্ড আসলো, ভাইয়াদের সাথে কিছু নাস্তা টাস্তা খেলাম, গল্প করলাম। শেষ, আজকে সুন্দর একটা দিন, আজকের ব্লগটা এটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।